আজকে দেশি মুরগির এখানে কিছু আপডেট আছে। এই আপডেটের মূল বিষয়টা হচ্ছে দেশি মুরগির এখানে একটা ডিম পাওয়া গেছে, মানে ও আজকে ডিম পারছে। আর এর আগেও ও কিছু ডিম পারছিল, আর এজন্যই ও সারাক্ষণ একটু ডাকাডাকি করতো। এটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, তখন অবশ্য কোনো ডিম টিম এরকম কিছু পারে নাই, কিন্তু নতুন করে এই ডিম পারলো। আর এই মুরগি আরও কয়েকটা ডিম পারছে, সবগুলোই আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। আর ওর ডিমটা কিন্তু খুবই ছোট, যদি আমি হাতে নিয়ে একটু দেখাই, এই ডিমের সাইজটা খুবই ছোট। এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন, ডিমের সাইজ অবশ্যই এত ছোট থাকার কথা না। এই ডিমের সাইজ ছোট হওয়ার কারণ হইতেছে কি, কারণ এটা মুরগির প্রথম ডিম, এই জন্যে হইতে পারে এরকম ছোট। এটার মূল কারণ হইতেছে কি, প্রথম ডিমগুলো একটু ছোটই থাকে। এর আগের আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী অন্যান্য যেসব মুরগিগুলো আছে ওইগুলোরগুলোও ছোটই ছিল। আর এটাও যেহেতু ছোট, তাহলে হয়তো বা স্বাভাবিক নিয়মে হইতে পারে প্রথমগুলো ছোট, এরপরেরগুলো বড় হবে। এখানে মাঝখানে আরও কিছু আপডেট আছে, ওইটা হইতেছে তিতির পাখির। তিতির পাখিগুলো ডিম পারতেছিল, এরপরের কী আপডেট এখন তো দেখতেই পাবেন। তিতির পাখির ঘরটা একবারে অন্ধকার অন্ধকার লাগতেছে। এটার কারণ হইতেছে কি, ছাদ থেকে যখন নিচের দিকে নামি তখন এখানে আলোর পরিমাণটা একটু কম, এই জন্য এখানে অন্ধকার লাগে। ক্যামেরার ব্রাইটনেস বাড়াইলে আলোটা হয়তো বা কিছুটা বাড়বে। তিতির পাখিগুলা এই খাঁচাতে আছে টোটাল চারটা, এখানে আগে ছিল তিনটা পাখি, এখানে চারটা পাখি থাকার কারণ হইতেছে এইখানে তিনটা পাখি ফিমেল। আর এই জন্য তিনটা পাখির সাথে একটা আমি মেল পাখি দিচ্ছি, এই যে এটা হইতেছে মেল। মেলটা এখানে ঢুকার পরে একটা সমস্যা হয়েছিল, তিনটা ফিমেল পাখি মিলা মেলটারে মারামারি শুরু করতেছিল, মানে মারতেছিল। এখন কিছুটা ঠিক হয়েছে, যে এখন তো দেখতেই পাইতেছেন ও হাঁটাহাঁটি করতেছে একদম স্বাভাবিকভাবে। এখন হয়তো আর কোনো সমস্যা হবে না, সবগুলো একসাথে মিলা গেছে। তবে ছোট্ট খাঁচায় তিনটা পাখির জন্য, তিনটা নয় চারটা পাখির জন্য, আমার কাছে মনে হয় কিছুটা হইলে ওদের কাছে হ্যাসেল লাগতে পারে। আর নিচের খাঁচাতে পাখি আসতে এখন মাত্র দুইটা, আর তিনটা যখন একসাথে থাকতো তখন অনেক বেশি ডাকাডাকি করতো। ওই প্রবলেমটা অবশ্য সলভ হয়েছে, ওদের যখন আমি ভিডিও করতেছি তখন এই সেট থেকে এই মোরগ তাকা তাকা দেখতেছে। এই যে দেখছেন একদম ক্যামেরার দিকে তাকায় রয়েছে, কখন জানে ক্যামেরাটা ঠোকর মারে এটাও বলা যায় না, এই জন্য আমি আগে থেকে সরা নিলাম। এইখানে আমি একটা বাটি নিয়ে আসছি, আর এই বাটির ভিতরে ডিম আছে টোটাল চারটা। এই চারটা ডিম থাকার কারণ হইতেছে এখানে তিনটা ডিমই থাকতো, কিন্তু আমি নতুন করে একটা ডিম এখানে রাখছি। আর নতুন ডিমটা কোনটা যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম, আর এর আগে পারছিল তিনটা ডিম, ওই তিনটা ডিম আর এই একটা ডিম মিলা হয়েছে চারটা ডিম। এগুলারে কুচে বসাবো না মুরগি দিয়া, কারণ এখানে কোনো মোরগ নাই, এইসব ডিম থেকে কোনো বাচ্চা টাচ্চা ফুটবে না। এই মুরগিটারে আমি আনছিলাম মূলত তিতির পাখির বাচ্চা ফুটানোর জন্য, এই জন্য এই তিতির পাখি আর তিতির পাখির যে মেল, মানে মেল তিতির পাখি, সবগুলোর একসাথে রাখছি। দেখি এখান থেকে কোনো বীজ টিম আসে কি না, যদি বীজ টিম আসে তাহলে এগুলারে দেশি মুরগি দিয়া বসাবো বাচ্চা ফুটানোর জন্য। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।